বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা যে মহতী কার্যক্রম সারাদিন উপভোগ করেছি বা বলা চলে মানুষের জন্য নিবেদন হয়েছে, সবচেয়ে বেশি ধন্যবাদ জ্ঞাপন করছি পুরো চট্টগ্রামের চিকিৎসা প্রশাসনে, যিনি সেকেন্ড ম্যান হিসেবে রয়েছেন, ডিপুটি সিভিল সার্জন মহোদয়। এবং আজকে সারাদিন একটি ব্যস্ত মানুষ হয়েও যে পরিবারকে সময় না দিয়ে একটি ছুটির দিনে না ঘুরে কিংবা কোথাও এই ছুটির দিনে চেম্বার দূরে কোথাও চেম্বার করে অন্তত অর্থের পিছনে না দৌড়িয়ে যে মানবতার যে পরিচয় দেখিয়ে গিয়েছে, যে নিঃসন্দেহে একটি মানবিক দেশের ইতিবাচক পরিচয় বহন করে, চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অফিসার, ওনাকে আমরা সবাই আমাদের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং প্রীতি ও ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই মহতী দিনে আমরা বরাবরই বলে এসেছি যে ওনাদের মতো মানুষরা আছে বিদেই, গরিব মানুষরা এখনো বেঁচে থাকার স্বপ্ন দেখে এবং এই গরিব মানুষদের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে যে সমস্ত নতুন আমাদের চক্ষু বিভাগে কিংবা ডক্টর এমবিবিএস ডক্টর বিভাগে যারা পদার্পণ করছে কিংবা সদ্য পাশ করে বেরোচ্ছে, যারা চিকিৎসা পেশায় নিয়োজিত হবেন, ওনাদের জন্য নিঃসন্দেহে একটি আইডল এবং ওনার মতো মানুষদের দেখেই যাতে ভবিষ্যতের যে সামনের ভবিষ্যৎ চিকিৎসক মহোদয় রয়েছেন তারা ইন্সপায়ার হবেন এবং এরকম ভালো ভালো কাজ দিয়ে আমাদের দেশকে সত্যিকার অর্থে একটি মানবিক দেশ হিসেবে যাতে রিপ্রেজেন্ট করতে পারে বিশ্বের দরবারে, আমরাই মানবিক দেশ হিসেবে যাতে অন্য দেশের কাছে রোল মডেল হতে পারি, এটারই পরিচয় ধারক বাহক সব কিছুই বহন করে এই ধরনের ভালো কাজের মধ্যে। আজকে আমাদের টার্গেট ছিল 500 লোকের মধ্যে এই চিকিৎসা সেবাটা আমরা বিতরণ করব এবং সকাল থেকে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের পাশ বেষ্টিত তীরে এই প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলে যে ওনার মতো একজন মানুষ ছুটে এসেছে এবং সারাদিন সময় দিয়েছে এবং এটা সমন্বয়কারী যে আছে মানবিক ফাউন্ডেশন জনাব আব্দুল সবুর ভাই এবং সংশ্লিষ্ট যারা রয়েছে ওনার ফাউন্ডেশন সম্পর্কিত এবং আমরা বেহরি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সব কিছু মিলিয়ে আজকের এই যে সফল যে একটি চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়েছে, আমরা পাশে দেখতে পাচ্ছি যে বিনামূল্যে ঔষধ সরবরাহ ছিল, এক কথায় দুস্থ মানুষ যেখানে এখান থেকে শহরে যাবে তারপর 1000 টাকা খরচ করে ডাক্তার দেখাবে এরপরে ঔষধ নিবে সেটা আর হয়ে ওঠে না, নুনান্তে যাদের পান্তা পুরায় তাদের জন্য এই অভাবনীয় সুযোগটা যিনি বা যারা করে দিয়েছেন বা যিনি দেবদূতের মতো আমাদের পাশে ছিলেন, এরকম মানুষ যাতে সারা বাংলাদেশে ভরে ওঠে এবং আমরা এই অনুষ্ঠান থেকে সারা বাংলাদেশ ব্যাপী যাতে একটা ইন্সপায়ার নিতে পারি যে ভালো ভালো দিবসগুলোতে আমরা এরকম অসহায় মানুষের পাশে থাকবো, তবেই সত্যিকার অর্থে আমাদের আন্তর্জাতিক যে মাতৃভাষা কিংবা ভাষা দিবস, শহীদ দিবস, অমর 21শে ফেব্রুয়ারি সঠিকভাবে সার্থকতা পাবে। তাই আমরা সবাই বিশেষ করে সরকারি কর্মকর্তা লেভেলে আমরা যারা রয়েছি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ, আমরা যাতে এই ভালো ভালো দিবসগুলোতে আমাদের এই অসহায় নিপীড়িত মানুষদেরকে সেবা করে যাতে আমরা সত্যিকারের দেশপ্রেমটা ফুটিয়ে তুলতে পারি এবং এই দেশপ্রেমের উদ্বুদ্ধতা সবার মধ্যে ছড়িয়ে পড়ে। ধন্যবাদ সবাইকে, চট্টগ্রামের আনোয়ারার খড্ড গহিরা থেকে সিপাতালি ঘাট থেকে এই কার্যক্রম ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।